আজকের বিষয় ওয়াটার কালার অ্যাক্রিলিক দিয়ে ওয়াটার কালার করব আমরা একটা ল্যান্ডস্কেপ একটা নৌকা দূরে গ্রাম আমাদের ওয়াটার কালার করতে গেলে দরকার হবে তুলি বিভিন্ন সাইজের তুলি দরকার হতে পারে ফ্ল্যাট তুলি রাউন্ড তুলি এবং আমরা টুথব্রাশও ব্যবহার করতে পারি টুথব্রাশ তারপর পেন্সিল আমাদের ব্যবহার হবে পেন্সিল গ্লাস মার্কার বা মার্কার পারমানেন্ট মার্কার দরকার হবে আমরা বিভিন্ন দিয়ে এবং টিস্যু সাথে আমাদের দরকার হবে অ্যাক্রিলিক কালার কালার সেট পাওয়া যায় সেই অ্যাক্রিলিক কালার এই দিয়ে আমরা এখন একটা ওয়াটার কালার আমরা প্রথমেই একটু ড্রয়িংটা করে নিই রাফ স্টাইলে দেখি ওয়াটার কালারটি কেমন হয় সেদিকে একটু আমাদের মোটামুটি ড্রয়িংটা শেষ হয়ে গেল আমাদের একটা রাফ ড্রয়িং আমরা করে ফেলি এবার আমরা যাব হলো কালারে তার আগে আমরা কালারগুলো একটা প্লেটে ধরে নিই আমরা একটু চারিদিকে ধরে নিব রংগুলো একটু কোবাল ব্লু নিলাম যেহেতু সব রঙই আমরা একটু অল্প অল্প করে নিই কোবাল্ট ব্লু রুশিয়ান পাশাপাশি কালারগুলো রেখে যেতে পারছি আমরা অকার মতো ধরে নিব যখন যেটা দরকার হয় আবার ধরে নিব আমরা
watercolor করার আগে আমাদের watercolor করব watercolor একটা ধর্মার নিচের দিকে বিয়ে করা সেজন্য আমরা এই কাস্টার নিচে একটা কিছু দিয়ে নিব দেখি যারা ডান হাতে কাজ করেন তারা মনে রাখবেন যে সাধারণত আমরা ডান হাতে যারা কাজ করে তাদের সালাদ প্লেটটা পানিটা ডান দিকে রাখতে হবে যারা বাম হাতে কাজ করেন তাদের কালার প্লেট বাম দিকে রাখতে হবে বাম দিকে রাখতে হবে ডান হাতে কাজ করি আমার কালার প্লেটগুলো ডান দিকে রাখতে পানিটাও ডান দিকে রাখতে হবে আমরা কাজ করি ওয়াশ করে আমরা ওয়াটার কালার অনেকভাবেই করতে পারি অনেকভাবে করা যে ওয়াটার কালার আমরা আসলে নির্বাচন করবো কীভাবে করবো এটাকে আমরা সাবজেক্টটাকে আগে করে নিব নাকি অবজেক্ট থেকে শুরু করবো নাকি সব একসাথেই করবো আমি যদি মনে করি যে না আমি সাবজেক্টকে কাজ করে করলে ভালো অন্য কটাকে আমরা আগে দেখে নিলাম তারপর আমরা আবার দেখো না অবজেক্টটা করার পরে তারপর সাবজেক্ট করবো তাহলে আমাদের দুইভাবেই করি আমি দেখো আমাকে যখন যে কাজটা করি সেটা যদি আমার কাছে যেটা ভালো লাগে যে না আমি সাবজেক্ট থেকে কাজ করে তার প্রবলেম করতে পারি আমি তাহলে সেভাবেই শুরু করবো আমি আসলাম দুইভাবেই করা যায় কিন্তু দুভাবেই করা যায় আমি সব একসাথেই করতে চাইছি সাবজেক্ট অবজেক্ট একসাথে কাজ করি কোনো বছর দিয়ে আগে তারপরে যাবে আসলে ওয়াটার কালার সবচেয়ে মজা হচ্ছে মজা করা আর কি মজা করে কাজ করতে নামানো মজা করে নতুন কালার দিয়ে মজা করে করে কাজ করতে নামানো মজা করতে চাই মজা করা যায় আমাদের আর সেকেন্ড টাইম ওখানে টাচ না করতে হয় আমি টাচ করবো তখন একটু ব্রাশটাকে একটু পানিটা কম বেশি ছেড়ে নিতে পারি একবারে হাত দিতে না হয় দু হাত দিয়ে আমরা তখন বুঝেছি হাত দিয়ে যতটুকু পারি এবার আমরা যাব হলো নৌকার বড় নৌকার পালটাতে কাছে যে নৌকাটা আছে আমাদের সেই নৌকার পালে যদি যাই আমরা একটু রেড কালার করার চেষ্টা করব একটু অরেঞ্জ দেবো
হালকা প্রথমে একবারে কালার না করে হালকা প্রথমে কালারটা করলে ভালো রংগুলো বেয়ে পড়বে এটা করবো ওটা করবো তখন আরো ভালো হবে এবার আমরা নৌকার কাজ করতেছি নৌকার ভিতরে একটু কাজ করবো একটু ডার্ক নৌকার ভিতরে দিকে একটু ডার্ক দিয়ে যাই শুকায় যায় মজা যে দ্রুত শুকায় যায় কাজগুলো আমাদের নৌকার নিচে কাজটা পরে করবো আমরা একটিবার যাবো হলো পালে আবার গেলেও আমরা একসাথে একবার ডাকে যাব না এবার যেহেতু আমরা পালে যে কালারটা ব্যবহার করছি সেটা একটা রেফারেন্স আমাদের থাকতে পারে পানিতে পানিতে জন্য পানি নিচে নিচে যে কালারটা আছে নৌকার নিচে নিচে আমাদের কালারটা আমরা একটু রিফাইন্সটা দিয়ে যাবো ওয়াটার কালার প্রথমে হালকা কালার করার পরে তারপরে ডার্কে যেতে হয় আস্তে আস্তে লাইট হয়ে ডার্কে আমরা যাবো মোটামুটি কাজ শেষ পর্যায়ে এবার আমরা একটু ডার্ক কালার টানবো আর যেহেতু আমাদের যেটা হবে সেটা হচ্ছে যে পানিতে আমরা একটু পানি যে পানিটা দিব তারপরে সব এবার আমরা আবার একটু সব জায়গায় ডাকে যাবো তারপর কাজটাকে শেষ করে দেওয়ার চেষ্টা করবো আমাদের মোটামুটি কাজ শেষ করে আমরা জাস্ট একটু এখন হালকা টুকটাক যেখানে লাইন ড্রয়িং দরকার আমাদের সেই লাইন ড্রয়িংগুলো করে আমরা কাজটাকে সমাপ্ত করি দূরের
কাজগুলো তো হওয়ার দরকার নাই। কালার রেফারেন্সটা যদি একটু ছড়ায় ছিটায় থাকে খুব ভালো লাগে, তখন দেখতে মজা লাগে। আমি এগুলো এমনি মজা করার জন্য দিচ্ছি, মোটামুটি কাজ করতে করতে কাজ প্র্যাকটিস হয়ে যায়, আবার কাজ অনেক সময় নষ্ট কাজটাও ভালো হয়ে আসে, ভালো কাজটাও নষ্ট হয়ে যায় অনেক সময়। এই জিনিসগুলো ওয়াটার কালার একটা মজা এসে পড়ে আমাদের। এখানে একটু জায়গার মধ্যে আমাদের মূল দৃষ্টিকোণটা চলে যাবে, আমরা এখানে কাজগুলোকে একটু হালকা আলো করতে পারি। বিভিন্ন এবার যদি চাই আমরা চিকন তুলি দিয়ে, চিকন তুলি দিয়ে আমরা আরেকটু গাঢ় কালার করে লাইনগুলো করে শেষ করি। এবার এখান থেকে একটা রশি দেখতে পেলো এখানে আসছে, সেটার জন্য একদম চিকন করে নেবো, তুলিটাকে একটু ঘুরিয়ে চাপ দিয়ে কাট করে একটু হালকা টান দিয়ে এখানে নিয়ে আসতে পারি, এটাকে এবার এখানে নিয়ে আসতে পারি, কাজ করে দিই। শেষ হয়ে গেল আমাদের ওয়াটার কালার, অ্যাক্রিলিক কালার দিয়ে ওয়াটার কালার স্টাইলে আমরা একটা কাজ করলাম। এখন যদি আপনারা চান, এখন একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা একটা কাজটা করি, কাজটা করার পর আমরা একটা স্বাক্ষর করি, এখন স্বাক্ষরটা আপনি কোথায় দেবেন সেটাও আপনাকে একটু ভেবে দেখতে হবে, স্বাক্ষরটা কোথায় দেওয়া যায়। কাজ এমন একটা জিনিস, কাজ শেষ শেষ হয় না, আসলে
আমরা একটা স্বাক্ষর দেব। এখন স্বাক্ষরটা আমরা কোথায় দেওয়া যায়, আমাদের স্বাক্ষরটা কি আসলে এখানে দিব, এটা মাঝখানে দিব না এখানে দিব না সাইড করে দিব, সেই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হয়। এই স্বাক্ষরটা যদি আমরা দিই, সাবজেক্টটাকে ছেড়ে যদি একটু হালকা একটা কোনার মধ্যে দিয়ে থাকি, তাহলে আমি এখানেও দিতে পারি। এখানে দিলে কীরকম লাগবে, আসলে এখানে দিলে ভালো লাগবে না এখানে দিলে ভালো লাগবে, এটা অনেক সময় সাবজেক্টের উপরে ডিপেন্ড করে। আমরা এখন একটা কাজ যেহেতু করলাম, কাজের শেষে একটা স্বাক্ষর দিয়ে দেবো।